টাকার মতো একটা গরু, পার্সেন্টেজে খুবই ভালো আছে, 150,000 টাকা চাঁদা দাম। কত রাখছেন দাম ভাই? দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, গরুর বাজার 24 আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের অবস্থান চৌবাড়িয়া হাটে। এই হাটটি মূলত নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত আর এই হাটটি সপ্তাহে একদিন বসে, প্রতি শুক্রবার করে। তো এই হাটে প্রচুর পরিমাণে বাচ্চার আমদানি হয়, আজকেও প্রচুর পরিমাণে বাচ্চা আসছে, দাম তুলনামূলক স্বাভাবিক আছে এবং কিছুটা কম আছে। তো এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন। যদি রাজশাহী থেকে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে তানোর রোড ধরে সোজা চলে আসতে হবে, প্রায় 30-35 কিলো হবে। আর যদি নওগাঁ থেকে আসেন, নওগাঁ থেকে মান্দা থানায় অবস্থিত এই হাটটি, তো নওগাঁ থেকে প্রায় 30-35 কিলোর মতো হবে। আজকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিছু বাছুর আছে, বাছুরগুলো নিয়ে কথা বলবো। তো চলুন আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কার আপনার? সবগুলাই না? সবগুলাই। কি কি জাতের আছে ভাই এখানে? শাহিওয়াল আর দেশাল না? আচ্ছা, বয়স কেমন আছে ভাই এই বাছুরগুলোর? 6 মাস, 1 বছর, এরকম 1 বছরের ভিতরেই আছে না? আচ্ছা দর্শক, মূলত আজকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ভাই বেশ কিছু বাছুর নিয়ে এসেছে চৌবাড়িয়া হাটে। এগুলো প্রতিটি আপনার শাহিওয়াল এবং হচ্ছে দেশাল, হ্যাঁ, ভালো পার্সেন্টেন্সের গরু এগুলা। ভাই এই গরুগুলার ভাই পার পিস দাম কেমন আছে? বড় চারটা 60,000 করে না? আচ্ছা দর্শক, মূলত এই যে 4টা গরু দেখছেন আপনারা, এগুলো হচ্ছে আপনার 60,000 করে। এগুলো একটু বড়, হাইট ভালো আছে, পার্সেন্টেন্সে ভালো, এবং এগুলো একটু ছোট। আর এগুলো ভাই 56-57। আচ্ছা দর্শক, 56-57 এগুলো, এবং লাইন হচ্ছে আপনার এই যে এইগুলো হচ্ছে আপনার হচ্ছে 60,000 করে। তো বেশ কোয়ালিটি সম্পূর্ণ বাছুর আসে এই চৌবাড়িয়া হাটে। এই যে দেখছেন আজকে বেশ প্রচুর পরিমাণে বাছুর আসছে, এই যে বাছুরগুলো দেখছেন, এগুলোর একটু আমরা দাম জানবো। মামা এগুলো কার আপনার? এগুলোর দাম কেমন আছে মামা? 70-75 না? বয়স কেমন হবে এগুলা? 7 মাস 8 মাস, 1 বছরের ভিতরেই আছে না? আচ্ছা দর্শক, শাহিওয়াল দেশাল 56-57 চাঁদা দাম, 1 বছরের ভিতরে আছে বয়স, বেশ কোয়ালিটি সম্পন্ন বাছুর। আমরা একটু সাইড থেকে দেখাই বাছুরগুলো, দেখেন ভালো মানের বাছুর এগুলা, হ্যাঁ, জাতও খুব ভালো, শাহিওয়াল জাতের বাছুর, পার্সেন্টেজেও খুব ভালো, দুধ খেয়ে একবারে ভরপুরে বাছুরগুলো। মামা কেমন কি হলে বাছুরগুলো বেচা কিনা করবেন আপনারা? এদিকে আরো বেশ তিনটা বাছুর দেখছি আমরা, এদিকে চৌবাড়ি হাটে এসেছে। এই যে তিনটা বাছুর দেখেন, আমরা একটু কথা বলবো। মামা আসসালামু আলাইকুম, তিনটা কার আপনার? কি জাতের বাছুর মামা? এলা দাম চাহা দাম আমাদের 65। 65 চাওয়া না? বাছুরের দাম কমে গেছে তো না আগের চেয়ে? আচ্ছা অনেক। এলের বয়স কেমন আছে মামা? 6 মাস 5 মাস এরকম। শাহিওয়াল আর দেশি মনে হয় না? আচ্ছা দর্শক, শাহিওয়ালও আছে দেশিও আছে, 5 থেকে 6 মাসের ভিতরে বয়স, 65 চাওয়া দাম। কেমন কি বেচা কিনা মামা? 55-56 না? হাটের আজকে কি অবস্থা মামা? হাটের অবস্থা ভালো না, পাটি নাই, পাটি নাই না, বেচা কিনা কম যেছে। আচ্ছা দর্শক, মূলত ভালো মানে তিনটা বাছুর, মূলত হাটের পরিস্থিতি একটু খারাপ, তো বেচা কিনা মোটামুটি চলছে, তেমন একটা ভালো না। এখানে একটা সুন্দর একটা গরু, দুইটা গরু দেখছি আমরা, শাহিওয়াল বেশ সুন্দর দেখার মতো, দুটো বাচ্চা। মামা কেমন আছেন? কয়টা আনছেন আজকে? বেচা কেনা হয়েছে? চলছে না, দাম দর চলছে। শাহিওয়াল জাতের বাচ্চা, বেশ কোয়ালিটি সম্পূর্ণ শাহিওয়াল ব্রিডের বাচ্চা। এই বাচ্চাগুলো প্রচুর পরিমাণে আসে চৌবাড়িয়া হাটে। তো মামা বয়স কেমন আছে এগুলার? চার মাস পাঁচ মাস না? দাম কত করে রাখছেন? দাম 85 চাইলাম, কেউ 70 কাটা বলছে, 65-67 বলছে, 65-67 বলতে আছে, উপরে না হলে দিতে পারবো না, 70-এর উপরে, বাজার খারাপ তো বুঝার কারণে। আচ্ছা দর্শক, একটু আমরা একটু ফুল দেখাই। এই বাছুরগুলো আপনার দেখা যাচ্ছে 70-71 হাজার টাকা লাইস বেচা কিনা করবে, ভালো মানের বাছুর। তারপর আপনারা হাটে আইসা যাচাই বাছাই করে বাছুর নেওয়ার চেষ্টা করবেন। এখানে বেশ কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের একটা গরু দেখছি, যত সম্ভব শাহিওয়াল ব্রিডের একটা গরু। আমরা একটু কথা বলবো। মামা আসসালামু আলাইকুম,
ভালো আছেন কানেট আপনি কয়টা আনছেন এরকম কয়টা আনছেন একটাই কত চাইতেছেন দাম মামা 150 সাইহল না দর্শক সুন্দর একটা গরু সাইহল বিডের দেখার মতো একটা গরু পার্সেন্টেজে খুবই ভালো আছে 150,000 টাকা চাঁদা দাম যদি কেউ নিতে চান সে ক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে থেকে আলোচনা করে নিতে পারবেন মামা একটু মোবাইল নাম্বারটা বলেন 07 34 68 24 98 আচ্ছা দর্শক আপনাদের যদি গরুটা ভালো লাগে সে ক্ষেত্রে মামার মোবাইল নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে আলাপ আলোচনা করে 150,000 টাকা হচ্ছে চাঁদা দাম আলাপ আলোচনা করে দাম দর করে নিতে পারবেন চৌবাড়িয়া হাটে সুন্দর একটা গরু আসছে ডাবল লাভের গরু সাইহল বিডের দেখার মতো একটা গরু সাদা ধবধবে এটাও কার মামা আপনার আচ্ছা এই গরুটাও একটা ভালো একটা সাইহল বিডের গরু বাছুর জাতের গরু কেমন আছেন ভাই কয়টা আনছেন একটাই না আর আনছিলেন বেচা কেনা হয়ে গেছে এটার কি জাতের বাছুর ভাই সাইহল বাচ্চা ভাই সাইহল তো ভালো পার্সেন্টেজের মনে হয় না ভালো পার্সেন্টেজ আচ্ছা বয়সটা কেমন আছে বয়স ধরেন 9-10 মাস হলো 9-10 মাস বছরের ভিতরেই আছে না জি কত রাখছেন দাম ভাই দাম 110 আছে 110 দর্শক বেশ সুন্দর একটা কোয়ালিটি সম্পন্ন 110,000 টাকা চাঁদা দাম জি এর ভিতরে কি কথা কইতে পারবে হ্যাঁ পারবো অবশ্যই এর ভিতরে কথা বলতে পারবে না দর্শক ভাই মোবাইল নাম্বারটা বলেন 07 58 13 51 84 দর্শক ভাইয়ের মূলত এই যে বাছুরটা যদি আপনাদের পছন্দ হয় বাছুর পরপর দুইটা বাছুর আছে যে কোনো একটা যদি পছন্দ হয় দুই ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভালো মানের দুইটা ভালো পার্সেন্টেজের বাছুর দর্শক আমাদের পরিচিত এক মামা রাশেদ সিটিয়াটের নিয়মিত ব্যবসায়ী আজকে বেশ সুন্দর দুইটা গরু এসেছে আমরা একটু কথা বলবো চলো মামা কেমন আছেন কেমন কি হলে বেচা কেনা করবেন 75 হলে 75 হলে না কত 75 হলে বেচা কেনা করবেন 1.5 লাখ 1.5 লাখ হলে বেচা কেনা করবেন দর্শক মূলত একটু উল্টা পাল্টা হয়েছে তারপরে আপনার একটু মিলাই নিয়ে না ঠিক আছে মামা বেচা কেনা করেন তো আজকে মূলত বেশ কিছু বাছুর এসেছে ভালো মানের বাছুর মূলত বাছুরের জন্য চৌবাড়িয়া হাট হচ্ছে বেস্ট হ্যাঁ অনেক বাছুর আসে ভালো পার্সেন্টেজের এবং হাই মানেরও কিছু বাছুর আসে বাছাই করা বাছুর বেশ কোয়ালিটি সম্পন্ন বাছুর আসে এই হাটে হ্যাঁ দেশি সাইহল সব ধরনের বাছুর পাবে এই যে বাছুরগুলো দেখছেন আপনারা মূলত এখানে সাইহল আছে করস আছে দেশি আছে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাছুর এইগুলো হ্যাঁ এইগুলো দেখা যায় আপনার 60-70 হাজার করে দাম আছে দেখা যায় আপনার 70 হাজারের ভিতরে আছে এই বাছুরগুলোর দাম 70 হাজার টাকার ভিতরে আছে এই বাছুরগুলোর দাম যদি নিতে চান আপনারা আচ্ছোবাড়িতে আসতে পারেন এখানে বেশ দুইটা বাছুর দেখছি আমরা হ্যাঁ ভালো দুইটা বাছুর মামা কত রাখছেন জোড়া জোড়া কত রাখছেন মামা 120 সাইহল না দুইটাই আচ্ছা দর্শক 120,000 টাকা এই যে গরু দুটো দেখেন 120,000 টাকা জোড়া সাইহল বিটের বাচ্চা এদিকে আরও বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাছুর আছে এই যে এখানে দেখেন এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন একটা বাছুর মামা কত রাখছেন দাম 60 দেশি না সাইহল সাইহল বয়সটা কেমন হবে সাইহল বিটের একটা বাচ্চা 5 থেকে 6 মাসের বয়স 60,000 টাকা চাঁদা দাম পাশে আরও একটা বাচ্চা আছে এটা কত রাখছেন ভাই 75,000 এটা কি দেশি ৭৫,০০০ টাকা আর দেশি এটা দেশি দাম বেশি না দেশি দাম বেশি আচ্ছা আর সাইহল কি সাইহলের দাম নাই সাইহলের দাম নাই না আচ্ছা দর্শক আমরা একটু আপনাদেরকে রাস্তা যে চৌবাড়িয়া হাটের যে রাস্তাটা আছে এই রাস্তাতে দেখেন সারি সারিভাবে সব বাছুর নিয়ে দাঁড়ায় আছে এই যেগুলা প্রতিটা হয়েছে আপনার বাছুর ভালো মানের বাছুর এই বাছুরগুলো আপনার দেখা যায় 30,000 35,000 40,000 50,000 60,000 এরকম দামেরও আছে হ্যাঁ আপনারা বাছুর দেখবেন পছন্দ করবেন তারপর দরদাম করে নেবেন
এই যে দেখেন বাসুরগুলো মামা কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন আজকে আজকে দুটো মাছ এই তিনটা এই দাও দাম কেমন আছে দাম কেমন আছে হেক্টর লিলের 1000 টাকা দুকুম দাম একটু ধারণা দেন আইডিয়া দেন এই যে এরকম আছে এরকম আছে 37 38 37 38 এটা ধরুন 35 50 এর ভিতরে আছে 50 এর ভিতর নাই নিচে নিচে না 50 এর নিচে আচ্ছা দর্শক মূলত এগুলো আপনারা দেখেন 37 38 40 এরকম দাম আছে এই বাছুরগুলো পরশ এবং শাহিওয়াল এবং দেশি এইগুলা দেখা যায় আপনার 35 40 এরকম আছে দাম 35000 40000 করে দাম এই বাছুরগুলো এগুলো যে আপনার দেশি জাতের বাছুর মামা কি অবস্থা অবস্থা ভালো নাই বাবজান গরু বাছুর বেশ কিন্তু করা যাচ্ছে না বেঁচে কিনা নাই দেশে খাবার নাই গরুর খাবার নাই গবাদি পশু খেতে পারছে না তাছাড়া গরু কিনছে না বেচা কিনা একবারই নাই না একবারই নাই কতগুলো আনা হয়েছে আজকে কয়টা আনছেন দর্শক মূলত বাজার একটু অন্যান্য যে শুক্রবার হাট এই সময় মূলত এদিকে একবারে ভরে যায় তো আজকে তেমন একটা বাছুর গরু তেমন একটা আসেনি তারপরে আপনি যদি বাছুর নিতে চান এখানে আপনারা আসতে পারেন প্রচুর পরিমাণে বাছুরের আমদানি হয় প্রতি সপ্তাহেই আর এই বাছুরগুলো দেখে আপনার 50 এর এপারে আছে দাম আর এই যে মূলত এটা হচ্ছে আপনার রাস্তা এই রাস্তায় মনে করেন আপনার এইগুলো হচ্ছে সব বাছুর এগুলো হচ্ছে এখান দিয়ে আপনার সব বাছুর থাকে সার বাছুর বকা বাছুর সব সব ধরনের বাছুর নিয়ে দাঁড়ায় থাকে আমাদের মামারা এই যে দেখেন আমরা একটু দেখাবো যে কোন পর্যন্ত বাছুরের হাট এই যে দেখেন এগুলো সবই হচ্ছে বাছুর এগুলো 30000 50000 নিচে আছে এই বাছুরগুলোর দাম সব সব 50000 নিচে 50000 উপরে একটাও নাই এখানে এগুলা সব 50000 নিচে গরু বাজার মন্দা খুবই অবস্থা খারাপ গরু বাজার খুবই খারাপ অবস্থা এগুলা আপনার 50000 নিচে আছে তো যারা মূলত বাছুর নিতে চান সেক্ষেত্রে চৌমারি হাটে আসতে পারেন এই হাটে প্রচুর পরিমাণে বাছুরের আমদানি হয় 20000 থেকে শুরু করে 50000 ভিতরে ভালো মানের বাছুর পাবেন তো আজকে চৌমারি হাট থেকে বাছুরের দাম জানানো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।